কেমন আছেন সবাই? আমি নাবিল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা রেডমি কিবোর্ডের ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন। তো প্রথমে আপনারা যদি প্লে স্টোরে যান তাহলে আপনারা দেখতে পারবেন একটা অ্যাপ লাগবে যেটা প্লে স্টোরে নাই, সেটার নাম হলো এপিকে পারমিশন রিমুভার। তো সিম্পলি আমরা যা করব তা হলো ক্রোম ব্রাউজার অন করুন এবং ক্রোম ব্রাউজার থেকে নিউ ট্যাব খুলুন এবং সেখানে সার্চ করবেন এপিকে পারমিশন রিমুভার এবং এটিকে সার্চ করতে হবে। আর দেখতে পাচ্ছেন আমার কিবোর্ডে ব্যাকগ্রাউন্ড অলরেডি আমি চেঞ্জ করেছি, এটা 100% প্রুফ করা। তো সার্চ করার শেষে গেলে এটা ডাউনলোড করে নেবেন আর একদিন দিন তা ফাইল। এরপর আপনাদের যা করতে হবে ইনস্টল করার পর এটা ওপেন করতে হবে। তার ওপেন করার পর ওপেন অ্যাপে ক্লিক করে আপনাদেরকে রেডমি অ্যাপ ফাইলটি খুঁজে বের করতে হবে। এখানে নিচে একটা সার্চ বাটন আছে, ওপেন করে দিতে হবে। রেডমিক কিবোর্ড সিলেক্ট করার পর আপনারা সিম্পলি যাবেন হলো দিয়ে ইমেজেসে এবং স্ক্রোল ডাউন করে একেবারে নিচের সেকেন্ড অপশনে ক্লিক করে রিপ্লেস উইথে ক্লিক করুন এবং সেখান থেকে একটি ইমেজ সিলেক্ট করে নিন। আমি একটি ইমেজ সিলেক্ট করে নিলাম এবং সেখান থেকে সিলেক্ট করার পরে আপনারা সেভ অ্যান্ড ইনস্টলে দিবেন এবং কিছুক্ষণ সময় পরে আপনারা আপডেট করে নেবেন অথবা রি ইনস্টল করে নেবেন। চলুন রি ইনস্টল করে নেওয়া যাক। তো ইনস্টল শেষ হয়ে যাওয়ার পরে তবে সিম্পলি যা করতে হবে তা হলো রেডমি কিবোর্ডটি ওপেন করতে হবে এবং দেখতেই পাচ্ছেন আমার ইমেজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ক্লিক সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। এবং আরেকটি বিষয় হলো আপনারা যদি আপডেট করে থাকেন তাহলে আপনাদের কোনো সেটিংস চেঞ্জ হতে হবে না। এবং যেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি আমি সেটা হলো অ্যামলোড ব্ল্যাক, তাই অ্যামলোড ব্ল্যাক এখন আর অ্যামলোড ব্ল্যাক হবে না।